মেট্রো রেলের জন্য 22,000 কোটি টাকা অর্থ সহায়তা দেবে জাপান উন্নয়ন সহযোগী সংস্থা জাইকা। 20 ফেব্রুয়ারি জাইকার সাথে এই বিষয়ে একটি চুক্তি সই করবে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডি। সচিবালয়ে সাংবাদিকদের একথা জানান যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের। 2022 সাল নাগাদ মেট্রো রেলের কাজ শেষ হবে বলে আশা প্রকাশ করেন তিনি। চুক্তির পরেই যোগাযোগ মন্ত্রণালয় মেট্রো রেলের কাজ শুরু করবে। যোগাযোগ মন্ত্রী বলেন, শাহবাগের দীর্ঘ 4 দশকের অবহেলা আর উপেক্ষার বিস্ফোরণ ঘটেছে, এটি শুধুমাত্র সাম্প্রদায়িকতা বিরোধী আন্দোলন নয়। আমরা ইআরডির সঙ্গে 22,000 কোটি টাকা দিকে শুরু করা যাবে, এটা 2024 সালে শেষ হওয়ার কথা।